হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উই আর ক্রিয়েটর। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব কার্ড কি, কার্ড কিভাবে ব্যবহার করবেন এবং কার্ড সঠিক পদ্ধতিতে কিভাবে ব্যবহার করলে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়বে। ইউটিউবের প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে কিন্তু কার্ড লাগানো অত্যন্ত জরুরি, তাই আপনার কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কার্ড ইউজ করবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কার্ড কি। কার্ড সাধারণ কথায় বলতে গেলে ভিডিওর উপরে যে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ সেখান থেকে যে ভিডিওটি পপ আপ হয় সেটিকে কিন্তু কার্ড বলে। অনেক ইউটিউবারই কিন্তু এটা বলে থাকে যে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সরাসরি দেখে নিতে পারেন। এই ভিডিওটিকে হচ্ছে কার্ড বলে, অর্থাৎ এই কার্ডের মধ্যে আপনি কিন্তু ভিডিও রাখতে পারেন বা প্লেলিস্ট রাখতে পারেন বা চ্যানেল সাবস্ক্রাইবার বাটন রাখতে পারেন বা যে কোনো লিংক রাখতে পারেন। তো আশা করি আপনারা কার্ড কি সেটা বুঝতে পারেন। তো এবার দেখে নিচ্ছি আমরা কার্ড কিভাবে ব্যবহার করবেন। কার্ড ব্যবহার করার জন্য আমরা চলে যাচ্ছি এখন ইউটিউব স্টুডিওতে। কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর মধ্যে কার্ড ইউজ করবেন, অর্থাৎ কিভাবে কার্ড লাগাবেন সেটি লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। ইউটিউব স্টুডিও আসার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট বলে একটি অপশন আছে, এই কন্টেন্টের মধ্যে চলে যাবো। চাইলে ইউটিউব ভিডিও আপলোড করার সময় লাগাতে পারেন, আপনার যেখান থেকে খুশি হবে সেখান থেকে লাগাতে পারেন। তো পরবর্তীতে লাগানোর পর, অর্থাৎ ভিডিও আপলোড করার লাগানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। আপনারা যেই ভিডিওটির মধ্যে লাগাতে চান কার্ড, সেই ভিডিওটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল বলে একটি অপশন চলে এসেছে, ডিটেলস এই পেন্সিল অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এখন পেন্সিল অপশনের উপরে ক্লিক করার পর, অর্থাৎ ডিটেলস এ ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কার্ডস বলে একটি অপশন এসেছে, এই কার্ডস এর মধ্যে আমাদেরকে এখন, অর্থাৎ এই পেন্সিল আইকনের মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো পেন্সিল আইকনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ডস অপশনটি চলে এসেছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু কার্ডস লাগিয়ে রেখেছি। তো সর্বপ্রথম আমি এগুলিকে রিমুভ করে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন, অর্থাৎ ভালোভাবে সমস্ত ব্যাপারটা যেতে বুঝতে পারেন, সেজন্য আমি এগুলিকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটি স্ক্রিন ওপেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কোনো কার্ড নেই, এখানে দেখতে পাচ্ছেন মিনিট গুলি আছে, অর্থাৎ এখানে চালালে কিন্তু ভিডিওটি প্লে হবে। তো আমি এখানে চালাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে, অর্থাৎ কার্ডস, এখানে আপনাকে সর্বপ্রথম আপনাকে কার্ড সিলেক্ট করতে হবে। আপনার কার্ডসে কি লাগাতে চান, ভিডিও লাগাতে চান, প্লেলিস্ট, চ্যানেল অথবা লিংক, তো আপনারা যেটি লাগাতে চান সেটি লাগাবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে কিভাবে আপনার কার্ডসে, অর্থাৎ ভিডিও লাগাবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আপনার ভিডিও লাগানো শিখে গেলে আপনি এগুলি অটোমেটিক পারবেন কিভাবে আপনার কার্ডস ব্যবহার করবেন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে রেখাটি আছে, এই রেখাটিকে আমাদেরকে এখন যেখানে আমরা কার্ডস ইউজ করবো, অর্থাৎ যে জায়গার মধ্যে আমরা কার্ডস ইউজ করবো সেই জায়গার মধ্যে এই রেখাটিকে রাখতে হবে। অথবা সর্বপ্রথম আপনার ভিডিওটিকে সিলেক্ট করবেন যে ভিডিওটিকে আপনারা কার্ডস ব্যবহার করতে চান। তো সাপোজ আমি ধরুন এই ভিডিওটিকে সিলেক্ট করলাম। এই ভিডিওটিকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইকন চলে এসেছে, অর্থাৎ নীল রঙের একটি আইকন চলে এসেছে, এটিকে আপনারা ড্র্যাগ করে এদিকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ভিডিও কার্ডস, অর্থাৎ এখানে কিন্তু আপনার টাইমিংটি শো হচ্ছে, এই টাইমিং অনুযায়ী আপনার কিন্তু এখানে লাগাতে হচ্ছে। সাপোজ আমি ধরুন এটিকে একটু বাড়িয়ে 2 মিনিটের এখানে রাখছি, অর্থাৎ এখানে আমি ধরুন সাপোজ এটিকে রেখে দিলাম। অনেকেই এরকম ভিডিও দেখেছেন যারা বলে যে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কার্ডটি ব্যবহার করার পর অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে আই বাটনে এই লিঙ্কটি চলে এসেছে, অর্থাৎ কিভাবে আপনার যে শো হবে দর্শকদের কাছে সেটি কিন্তু আপনাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। অথবা চাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম মেসেজ, ট্রিজার টেক্সট, এগুলি কি আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি এগুলি কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কাস্টম মেসেজ, অর্থাৎ এই কাস্টম মেসেজটিকে আমি এখানে কি অপশনাল আছে, তো আপনি কিভাবে এগুলি ব্যবহার করবেন। তো কাস্টম মেসেজটির মধ্যে আমি লিখে দিবেন, বুঝতে পারেন ওয়াচ নেক্সট, অথবা দেখতে পাচ্ছেন এই রিলেটেড ভিডিও, এই সম্বন্ধে আপনাকে কিন্তু লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম ওয়াচ নেক্সট। ওয়াচ নেক্সট লেখার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রিজার মেসেজ, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যদি যেগুলি কার্ডস বড় বড়, অর্থাৎ এখানে যে পর্যন্ত যে কার্ডগুলো চলে এসেছে বা এই কার্ডগুলো যে অনেকটা অনেক দেখতে পারেন অনেক বড় হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই ট্রিজার টেক্সের মধ্যে আপনারা কিন্তু এখানে ট্রিজার টেক্স লিখে নিতে পারেন। অর্থাৎ আপনার এই যে বড় টাইটেলটি আছে এই বড় টাইটেলের সংক্ষিপ্ত একটা এখানে ট্যাক্স লিখতে পারেন, অর্থাৎ মেসেজ লিখতে পারেন, এই সেই মেসেজটি কিন্তু আপনারা দর্শকদের দেখতে সুবিধা হবে। অর্থাৎ সিম্পল কথায় যেই ভাষাটি আপনারা বোঝাতে চান দর্শকদের সেই কথাটি আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এই ভিডিওটি আছে হাউ টু ডু বেস্ট কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ এই টেক্সট কিন্তু অনেকটা বড় এবং দেখতে পাচ্ছেন সাইডে এখানে কিন্তু ফোটা ফোটা চলে এসেছে, অর্থাৎ সম্পূর্ণ এখানে কিন্তু মেসেজটা শো করছে না। তাই আমি কিন্তু এখানে টিজার টেক্সের মধ্যে সংক্ষিপ্ত একটি ওয়ার্ড বানিয়ে এখানে কিন্তু লিখে দেবো যাতে দর্শকদের কিন্তু এটা বোঝার সুবিধা হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ সংক্ষিপ্ত ভাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ট্রিজার টেক্সের মধ্যে কিওয়ার্ড রিসার্চ লিখে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পপআপ মেসেজটি কিন্তু এখানে কিওয়ার্ড রিসার্চ হিসাবেই কিন্তু এখানে শো হচ্ছে। তো চাইলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ভিডিওটি আছে এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা আরো কার্ডস অ্যাড করে নিতে পারেন। সিম্পলি দেখতে পাচ্ছেন প্লাস অপশনের উপরে ক্লিক করবেন, কার্ডস এখানে প্লাস অপশনের উপরে ক্লিক করার পর আবার ভিডিও অপশনের উপরে ক্লিক করবেন। ভিডিও অপশনের উপরে ক্লিক করার পর আপনারা যেই ভিডিওটি রাখতে চান, অর্থাৎ সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে
কার্টটি সেই কার্টে কিন্তু চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, টাইমিং সিলেক্ট করতে হবে আপনার কোথায় রাখতে চান। সাপোজ আমি ধরুন এই জায়গাতেই রেখে দিলাম, এই জায়গাতে রাখার পর দেখতে পাচ্ছেন একইভাবে আপনার কিন্তু এখানে আরো কার্ড সেট করে নিতে পারেন। তো একটি ভিডিওটির মধ্যে আপনার চেষ্টা করবেন 3 থেকে 5টি কার্ড রাখার। বেশি কার্ড রাখলে কি হয়, দর্শকরা কিন্তু এখান থেকে বিরক্ত হয়ে যায় এবং ভিডিওটিকে স্কিপ করে দেয়। তাই আপনার বেশি কার্ড এখানে কিন্তু ব্যবহার করবেন না, লিমিটেড সংখ্যক ব্যবহার করবেন, সেটি কিন্তু আপনার চ্যানেলের পক্ষে ভালো, অর্থাৎ আপনার ভিডিওর পক্ষে কিন্তু ভালো। তো আশা করি আপনারা বুঝতে পারেন কিভাবে আপনার কার্ড ইউজ করবেন। তো দেখে নিচ্ছি আমরা কিভাবে কার্ড সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন। কার্ড সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু ইউটিউবের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়তে থাকে। তো তাই কার্ডস কিন্তু লাগানো অত্যন্ত জরুরি, অর্থাৎ সঠিক পদ্ধতিতে কার্ড লাগানো কিন্তু অত্যন্ত জরুরি। তো এখন দেখে নিচ্ছি কিভাবে আপনারা সঠিক কার্ড লাগাবেন, অর্থাৎ সঠিক পদ্ধতিতে কার্ড লাগাবেন। তো তার জন্য আবার চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওর হোম ইন্টারফেসে। আপনারা যেই ভিডিওটির উপরে কার্ডস ইউজ করবেন সেই ভিডিওটিকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে অ্যানালাইসিস বলে একটি অপশন আছে, এই অ্যানালাইসিস অপশনের উপরে ক্লিক করবেন। অ্যানালাইসিস অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও অ্যানালাইসিস, এখানে ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট। তো আমি এখানে এনগেজমেন্টের উপরে ক্লিক করলাম। এনগেজমেন্টের উপরে ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে এই গ্রাফিক্স কার্ডটি আছে, এই গ্রাফিক্স কার্ডটি দেখে আপনি কিন্তু বুঝতে পারেন আপনার অডিয়েন্সরা কতদূর পর্যন্ত দেখেছে, কিভাবে দেখেছে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অডিয়েন্স রিটেনশন এখানে হাই আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু দেখেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 50 সেকেন্ড, 30 সেকেন্ড, এগুলিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন একবারই কম হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে দর্শকরা কিন্তু ভিডিওটিকে স্কিপ করে দিয়েছে, অর্থাৎ এই ভিডিওটিকে কেটে দিয়ে কিন্তু অন্য ভিডিওতে চলে গেছে। তো চাইলে আপনারা সেই দর্শকগুলিকে কিন্তু ধরে রাখতে পারেন, অর্থাৎ সেই দর্শকগুলিকে কিন্তু আপনারা অন্য ভিডিও দেখাতে পারেন। তো কিভাবে সেটি করবেন, সেই কার্ডস এর মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। তো এই সমস্ত জায়গাগুলিতে, অর্থাৎ যেই জায়গাগুলিতে আপনার অডিয়েন্স রিটেনশন কম হয়ে গেছে, সেই জায়গাগুলিতে আপনারা কিন্তু চালাকি করে কার্ডস ইউজ করতে পারেন। অর্থাৎ কার্ডস ইউজ করার পরে যদি 100টি দর্শক দেখে, তার মধ্যে তো আপনার 10টি দর্শক অবশ্যই কার্ডসে ক্লিক করবে এবং সেই ভিডিওটিকে দেখবে। তো সেই জায়গাগুলিকে আমরা এখন আইডেন্টিফাই করব, যেই জায়গাগুলিতে সেই দর্শকরা অডিয়েন্স রিটেনশন কম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই জায়গাটি অডিয়েন্স রিটেনশন কম, তারপরে দেখতে পাচ্ছেন আবার চলে এসেছে, তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন একেবারে কম হয়ে গেছে, 19%। দেখতে পাচ্ছেন এখানে 5 মিনিট 3 সেকেন্ড এই জায়গাটি। তো আমরা এখন এই জায়গাগুলিতেও কিন্তু কার্ড ইউজ করবো, তারপরে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন, অর্থাৎ এদিকে ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবারে আবার অডিয়েন্স রিটেনশন কম হয়ে গেছে। অডিয়েন্স রিটেনশন কম হোক বা যাই হোক, আপনার ভিডিওর শেষে, অর্থাৎ 20% আগে কিন্তু অবশ্যই কার্ড ইউজ করবেন। অনেক দর্শক কি করে, যে দর্শক শেষ পর্যন্ত দেখে না কিন্তু ভিডিওটিকে, একটু মাঝখানে সেই ভিডিওটিকে কাজে লাগার পর সেইখান থেকে, অর্থাৎ লাস্টের দিকে আসার পর সেই ভিডিওটিকে কিন্তু কুইট করে দেয়, অর্থাৎ সেই ভিডিওটিকে কিন্তু স্কিপ করে দেয়। কুইট করার আগে সেই দর্শককে কিন্তু আপনারা কার্ড ইউজ করে অন্য ভিডিওতে ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ সেই ভিডিওটিকে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন, অর্থাৎ সেই ভিডিওতে আপনার কিন্তু সেখান থেকে ভিউয়ার্স বাড়বে, সাবস্ক্রাইব বাড়তে পারে, সেগুলি ওয়াচ টাইম বাড়বে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কার্ড ইউজ করা অত্যন্ত জরুরি। তো আমরা এখন এই টাইমিং এর মধ্যে কার্ড ইউজ করে নিচ্ছি। তো কার্ড ইউজ করার জন্য আমরা চলে যাবো আবার ডিটেলস অপশনে। ডিটেলস অপশনে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কার্ড অপশন বলে একটি অপশন আছে, এই যে কার্ড, এই কার্ডের অপশনের উপরে অর্থাৎ পেন্সিল অপশনের উপরে ক্লিক করতে হবে। তো আমরা এখন পেন্সিল অপশনের উপরে ক্লিক করে নিচ্ছি। পেন্সিল অপশনের উপরে ক্লিক করার পর আপনাদেরকে আবার সেম ভাবে যে একটু আগে দেখালাম কিভাবে আপনারা কার্ড ইউজ করবেন, তো সেখান থেকে আমাদেরকে এখন ভিডিও অপশনের উপরে ক্লিক করে সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিতে হবে, যেই ভিডিওটি ক্লিক আমরা এই ভিডিওটি রিলেটেড, অর্থাৎ এই ভিডিওটি কার্ডে ইউজ করতে চাই। তো আমি এখানে সাপোজ এই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটিকে সিলেক্ট করার পর আমরা এখন যে এই জায়গা, যে অডিয়েন্স রিটেনশন কম হয়ে গেছে, এই যে এই জায়গাগুলিতে আমরা এখন এটিকে রেখে দিলাম। একইভাবে আমরা এই যে মাঝখানে একবার অডিয়েন্স রিটেনশন কম হয়ে গেছে, সেই মাঝখানে কিন্তু আমরা এখন রেখে দেবো, অর্থাৎ 5 মিনিট 3 সেকেন্ড মনে হয় দেখছিলাম। এই জায়গাতে আমরা এখন আবার ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করা, অর্থাৎ যে ভিডিওটিকে আপনার রাখতে চান সেই ভিডিওটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন একবারে এখন চলে যাবো ভিডিওর শেষে, অর্থাৎ ভিডিও 20% আগে। তো এখানে আমার ধরেন 20% সাপোজ আপনার একটু আইডিয়া ভাবে বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন আবার কার্ড অপশনের উপরে ক্লিক করবেন। কার্ড অপশনের উপরে ক্লিক করার পর ভিডিও অপশনের উপরে ক্লিক করার পর আপনারা সেই ভিডিওকে রাখবেন যে ভিডিওটিকে আপনারা রাখতে চান। তো তারপরে কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেভ বলে একটি অপশন আছে, এই সেভ অপশনের উপর আপনার কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এই সেভ অপশনের উপরে না ক্লিক করলে কিন্তু সেই কার্ডসগুলিকে আপনার কিন্তু এখানে সেভ হবে না। তো আমি এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি কিন্তু সেভ হয়ে গেছে। একইভাবে আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কার্ড ইউজ করে ভিউয়ার্স বাড়াতে পারেন, সাবস্ক্রাইব বাড়াতে পারেন এবং ওয়াচ টাইম বাড়াতে পারেন। এটি কিন্তু অনেক ইউটিউবারই করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এই জিনিসটা করে থাকে। তো আপনি পিছিয়ে থাকবেন কেন, সেরকম কিন্তু আপনার কার্ড ইউজ করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অতি সহজে বুঝতে পারলেন কার্ড কি, কার্ড কিভাবে ব্যবহার করবেন এবং কার্ড কিভাবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব বাড়ে। তো ভিডিওটি ভালো লাগে ভিডিওটি করতে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে
করে নিয়ে না থাকেন তাহলে চ্যানেলটিকে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।